শিলচর জয়ন্তিয়া সড়কের বরখলা কালভার থেকে কাটিগড়ার কালাইন পর্যন্ত আসামমালা প্রকল্পে সড়ক নির্মিত হবে, কিন্তু বরখলার জারইনতলা জিপির ঢলছড়া বিএসএফ ক্যাম্প এলাকায় বিভাগীয় কর্তৃপক্ষের প্রথম সার্ভে অনুযায়ী পুরনো সড়ককেই আসামমালা সড়কে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় ঢলছড়ার বাসিন্দারা। সোমবার তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের কথায় বর্তমানে বিভাগীয় আধিকারিকরা শিলচর জয়ন্তিয়া সড়ক থেকে আরও 20 থেকে 30 মিটার ছেড়ে মানুষের ঘরবাড়ির দিকে মাপযোগ করছেন। এতে ওই এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে। তাদের কথায় যেভাবে সড়কের রূপরেখা তৈরি করা হয়েছে তাতে 19টি পরিবার পথে বসে যাবে, তাদের সম্পূর্ণ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে, এদের কোনো বিকল্প জায়গা নেই, এছাড়া আরও 45টি পরিবার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে একাংশ অবসরপ্রাপ্ত আর্মি ও বিএসএফ কর্মীরা বলেন, সারা জীবনের উপার্জন দিয়ে ঘর বাড়ি তৈরি করেছেন তারা। তারা বলেন, পুরনো সড়ক দিয়ে আসামমালার সড়ক নির্মিত হলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমে আসবে। প্রথমে আসামমালা প্রকল্পের জন্য যে সার্ভে করা হয়েছিল তাতে বর্তমান সড়কের উভয় দিকে বঞ্চিত করার, বর্ধিত করার পরিকল্পনা ছিল। হঠাৎ কেন বর্তমান সড়ককে পুরোপুরি বাদ দিয়ে আরও 20 থেকে 30 মিটার দূরে সরিয়ে মানুষের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি করে সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হলো তা তাদের বোধগম্য হচ্ছে না। ইতিমধ্যে তারা কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা সহ পূর্ত বিভাগের আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার ফ্যাক্সযোগে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও তাদের স্মারকলিপি পাঠিয়েছেন। তারা বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রভা চ্যাটার্জি, রঞ্জন চক্রবর্তী, কৃপাময় দাস, অসিত সেন ও কুমুদ ভৌমিক। বরখলা থেকে শিবির আহমেদ বরভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমরা ধলছড়া এলাকাবাসী, বিএসএফ গেট সংলগ্ন। আমরা কিছুদিন থেকে এই যে আসাম মালা রাস্তার যে হয়েছে, এই দুই তিনবার সার্ভে হয়েছে। প্রথম যখন সার্ভে হয়েছে তখন আমাদের এই রাস্তার অল্প বিষয় গিয়েছিল, তারপরে আবার সার্ভে হয়েছে, এবং এই কিছুদিন আগে একটা সার্ভে হয়েছে, তখন আমাদের বাড়ি ঘর সম্পূর্ণরূপে এই বর্তমান ইয়ে ছেড়ে বাড়ি ঘরের উপর দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। রাস্তা মেইন রোড থেকে প্রত্যেকটা বাড়ির 30 মিটার পর্যন্ত গেছে, মেইন রোড ছেড়ে দিয়ে 30 মিটার করে ভিতরে গিয়ে বসত বাড়ির উপর দিয়ে রাস্তার সেই বিভাগীয় কর্তৃপক্ষরা এসে আমাদের জায়গা নির্ধারণ বা দাগ মেরে দিয়ে গেছেন। এখানে 60-62টা পরিবার আছে, প্রত্যেকটা বাড়ি পরিবারেরই কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতির ইয়ে হচ্ছে। তার মধ্যে বিশেষ করে 19টা পরিবারের একদম গৃহহীন হয়ে একদম অসহায় ওদের অবস্থা। বাকি যাদের বিল্ডিং আছে, বিল্ডিং অনেকের পড়েছে। আমরা আগে যে করেছিল যখন শুরু হয়েছিল তখন কিন্তু আমরা আমাদের জায়গা কিছুই যায় না, ক্ষয়ক্ষতি হয় না। প্রথম যেটা সার্ভে হয়েছিল সার্ভে গিয়েছিল, এবং এখন দেখা যাচ্ছে প্রত্যেক জায়গাতে বুট সাইডে সার্ভে করা হচ্ছে। এখানে কিন্তু বিএসএফ গেটে আসার পর এক সাইড একতরফা করা হচ্ছে, এবং একতরফা করলেও এই যে রাস্তাটা ছেড়ে দিয়ে 30 মিটার করে মানুষের লোকেদের বাড়িতে বাড়িঘর ক্ষয়ক্ষতি হচ্ছে, এটার কি আমরা কিচ্ছু জানি না। এবং এই যে টাকা দেবে পয়সা দেবে বলছে, কিন্তু এই অত অসহায় পরিবার, 19টা পরিবার বা যাদের বিল্ডিং ভাঙছে, এরা কোথায় যাবে, কোথায় কি করবে? এখানে বিশেষভাগ লোক হচ্ছে এক সার্ভিসম্যান, বিএসএফ আর্মি যারা আছে, এরা সারা জীবনের জমা পুঁজি একত্রিত করে জায়গা করেছে এবং বাড়িঘর বানিয়েছে। আজকে এই জীবনের অন্তিম লোক নেই, ওরা কোথায় যাবে? অসহায় হয়ে প্রত্যেকটা পরিবার ইয়ে করেছে। আমরা এই ব্যাপারে ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করেছি, ওনাকে পাই নাই, এবং আমরা চিফ মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি, বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে জানাচ্ছি এবং কি করবেন। আমরা চাই যে এরা ডিসি মহোদয় বা অন্যান্য যারা আছে ওরা সর্বজনীন পরিদর্শন করে দেখে যাক এখানে। আমাদের কথা হয়তো আপনারাও বুঝতে পারবেন না, আপনাদের মাধ্যমেই আমরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার কাছে রিকোয়েস্ট করছি যে উনি বিভাগীয় কর্তৃপক্ষ বা কেউ পাঠিয়ে এই জায়গার যে পরিস্থিতি কি ধরনের, ওরা সর্বজনীন তদন্ত করে দেখুক, দেখে আমাদের একটা সুব্যবস্থা করুক। বিএসএফ-এর ডায়াগ্রামটা চেঞ্জ করায় আজকে আমাদের এই যে 64 ফ্যামিলি একদম নিঃসহায়, কেউদের বিল্ডিং গিয়েছে, কেউদের বাড়িঘর ছেড়ে এখন এখান থেকে চলে যাচ্ছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই 62 পরিবারের দরদ দেখে
তিনি যাহাতে কোনো একটা পদক্ষেপ নেন, আর সর্বজনীয় বিভাগীয় যত সংস্থা আছে নিজে এসে চেক করুক। আরেকটা অনুরোধ, যদি এই প্রথমের পিডব্লিউডি রাস্তাটা বহাল রেখেও আরেকটা রাস্তা এই রাস্তার সাথে করা হয়, তাহলেও আমাদের অনেক ক্ষয়ক্ষতি কম হবে। এই বিষয়ে আপনার কিতা মুখ্যমন্ত্রীর কাছে কোনো আর্জি আছে? আছে, আমার কিছু তার কিছু দয়া ধর্ম নাই নি, অত বছর তো যা রহন তো এই বয়স আমি কই গিয়া মরতাম। ও তোমরা কই গিয়া মরবো?